আর মাত্র কয়েক ঘন্টা পরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা, যার জেরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার জেলার গঙ্গা দুই প্রান্তের ফেরিঘাট ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের। সেই মতো সরকারি নির্দেশিকা অনুযায়ী বন্ধ রয়েছে নৈহাটি ফেরিঘাট। সরকার নোটিশ বেরিয়েছে ঝড় তুফার জন্য, তার জন্যে আমাদের পাঁচটা দিকে কালকে দিকে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আবার আমরা কাল শুক্রবার পাড়াটা পর চালু হবে আগামীকাল। হ্যাঁ আগামী, হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়েছে ঝড় বৃষ্টির জন্য। ঝড় বৃষ্টি, হ্যাঁ যাত্রীরা আসছে, প্যাসেঞ্জার আসছে, প্যাসেঞ্জারকে নোটিশ মারা হয়েছে, নোটিশ পড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি তো নাইট গার্ড, এমার্জেন্সি পেশেন্ট আসলে ও স্পেশালভাবে কোনো একটা ভুটভুটি ভুটভুটি করে চলে যেতে পারে। পুরোপুরি বন্ধ, পুরো বন্ধ আছে, কালকে থেকেই বন্ধ পাঁচটা থেকে বারোটার সময়। হ্যাঁ হ্যাঁ, নৈহাটি থেকে হিমাদ্রি শেখর, ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।